তৃতীয় পরিচ্ছেদ প্রতিযোগিনী গৃহে নাহি প্রাণনাথে প্রাণনাথে এ সময় শের আফগান বঙ্গদেশের সুবাদারের অধীনে বর্ধমানের কর্মাধ্যক্ষ হইয়া অবস্থিত করিতেছিলেন বর্ধমানে আসিয়া শের আফগানের আলয়ে উপনীত হইলেন শের আফগান সপরিবারে তাহাকে অত্যন্ত সমাদরে তথায় অবস্থিতি করাইলেন যখন শের আফগান এবং তাহার স্ত্রী মেহের উন্নিশা আগ্রায় উপস্থিতি করিতেন তখন মতি তাহাদিগের নিকট বিশেষ পরিচিত ছিলেন মেহরুন সহিত তাহার বিশেষ প্রণয় ছিল পরে উভয় দিল্লির সাম্রাজ্য লাভের জন্য প্রতিযোগিনী হইয়াছিলেন এক্ষণে একত্র হওয়ায় মেহের মনে ভাবিতেছেন ভারতবর্ষের কর্তৃত্ব কাহার অদ্দৃষ্টে বিধাতা লিখিয়াছেন বিধাতাই জানেন আর সেলিম জানেন আর কেহ যদি জানে তো সে এই লুৎফন্নিসা দেখি লুৎফন্নিসা কিছু প্রকাশ করিবে না বিবির ও মেহরুন্নিসার মন জানিবার চেষ্টা মেহের তৎকালে ভারতবর্ষ মধ্যে প্রধান উপপতি এবং গুণবতী বলিয়া লাভ করিয়াছিলেন বস্তুত তাদৃশ রমণী ভূমণ্ডলে অতি অল্পই জন্মগ্রহণ করিয়াছে সৌন্দর্য ইতিহাস কীর্তিতা স্ত্রীলোক দিগের মধ্যে তাহার প্রাধান্য ঐতিহাসিক মাত্রায় স্বীকার করিয়া থাকেন কোন প্রকার বিদ্যায় তৎকালিক পুরুষ দিগের মধ্যে বড় অনেকে তাহার অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন না নৃত্য গীতে মেহরুন্সা অদ্বিতীয় কবিতা রচনা বা চিত্র লিখেন সকলের করিতেন। তাহার সরস কথা তাহার সৌন্দর্য অপেক্ষায় ছিল হীনা ছিলেন না অদ্য এই দুই পরস্পরের মন জানিতে উৎসুক হইলেন মেহরুশা খাস কামরায় বসিয়া তসবির লিখিতেছিলেন মতি মেহরুন্সার পৃষ্ঠের নিকট বসিয়া চিত্রলিখন দেখিতেছিলেন এবং তাম্বুল অর্পণ করিতেছিলেন মেহরুন্সা জিজ্ঞাসা করিলেন চিত্র কেমন হইতেছে মতি উত্তর করিলেন তোমার চিত্র যেরূপ হইয়া থাকে তাহাই হইতেছে অন্য কেহ যে তোমার ন্যায় চিত্র নিপুণ নহে ইহাই দুঃখের বিষয় মেহের নেশা তাই যদি সত্য হয় তো দুঃখের বিষয় কেন মতি অন্যের তোমার মতো চিত্র নৈপুণ্য থাকিলে তোমার এ মুখের আদর্শ রাখিতে পারি তো মেহের কবরের মাটিতে মুখের আদর্শ থাকিবে মেহরুন নেশা এই কথা কিছু গাম্ভীর্যের সহিত কহিলেন মতি ভগিনী আজ মনের স্ফূর্তির এত অল্পতা কেন মেহে স্ফূর্তির অল্পতা গই তবে যে তুমি আমাকে কাল প্রাতে ত্যাগ করিয়া যাইবে তাহাই বা কি প্রকার ভুলিব আর দুই দিন থাকিয়া তুমি কেনই বা চরিতার্থ না করিবে মতি সুখে কার অসাধ সাধ্য হইলে আমি কেন গাই যাইব কিন্তু আমি পরের অধীন কি প্রকারে থাকিব মেহের আমার প্রতি তোমার তো ভালোবাসা আর নাই থাকিলে তুমি কোনো মতে রহিয়া যাইতে আসিয়াছো তো রহিতে পারো না কেন আমি তো সকল কথাই বলিয়াছি আমার সহোদর মোগল সৈন্য বনশবদার তিনি উড়িষ্যার পাঠান দিকে সহিত যুদ্ধে আহত হইয়া সংকটা হইয়াছিলেন আমি তাহারই বিপদ সংবাদ পাইয়া বেগমের অনুমতি লইয়া তাহাকে দেখিতে আসিয়াছিলাম উড়িষ্যায় অনেক বিলম্ব করিয়াছি এখানে আর বিলম্ব করা উচিত নয় তোমার সহিত দিন দেখা হয় নাই এই জন্য দুই দিন রহিয়া গেলাম মেহের বেগমের নিকট কোনোদিন পৌঁছিবার কথা স্বীকার করিয়া আসিয়াছ মতি বুঝিলেন মেহের উন্নেশা ব্যঙ্গ করিতেছেন মার্জিত অথচ মর্মভেদী ব্যঙ্গে মেহের উন্নেশা যেরূপ নিপুণ মতি সেরূপ নহেন কিন্তু অপ্রতিভ হইবার লোকও নহেন তিনি উত্তর করিলেন দিন নিশ্চিত করিয়া তিন মাসের পথ যাতায়াত করা কি সম্ভবে কিন্তু অনেক কাল বিলম্ব করিয়াছি আরও বিলম্বে অসন্তোষের কারণ জন্মিতে পারে নিজ ভুবন মোহন হাসি হাসিয়া কহিলেন কাহার অসন্তোষের আশঙ্কা করিতেছ যুবরাজের না তাহার মহিষীর মতিঞ্চিত অপ্রতিভ হইয়া কহিলেন এ লজ্জাহিনাকে কেন লজ্জা দিতে চাও উভয়েরই অসন্তোষ হইতে পারে মেহের কিন্তু যদি জিজ্ঞাসা করি তুমি স্বয়ং বেগম নাম ধারণ করিতেছ না কেন শুনিয়াছিলাম কুমার সেলিম তোমাকে বিবাহ করিয়া খাস বেগম করিবেন তাহার কত দূর মতি আমি তো সহজেই পরাধীন যে কিছু স্বাধীনতা আছে তাহা কেন নষ্ট করিব বেগমের সহচারিণী বলিয়া অনা আসে উড়িষ্যায় আসিতে পারিলাম সেলিমের বেগম হইলে কি উড়িষ্যা আসিতে পারিতাম মেহের যে দিল্লীশ্বরের প্রধান মহিষী হইবে তাহার উড়িষ্যায় আসিবার প্রয়োজন মতি সেলিমের প্রধান মহিষী হইব এমন স্পর্ধা কখনো করি না এই হিন্দুস্তান দেশে কেবল মেহের সাই দিল্লীশ্বরের প্রাণেশ্বরী হইবার উপযুক্ত মেহের সাহা মুগ্নত করিলেন ক্ষণেক নিরুত্তর থাকিয়া কহিলেন ভগিনী আমি এ মতো মনে করি না যে তুমি আমাকে পীড়া দিবার জন্য কথা বলিলে কি আমার মন জানিবার জন্য বলিলে কিন্তু তোমার নিকট আমার এই ভিক্ষা আমি যে শের আফগানের বনিতা আমি যে কায় শের আফগানের দাসী তাহা তুমি বিস্মিত হইয়া কথা কহিও না লজ্জাহীন এ তিরস্কারে অপতিব হইলেন না বরং আরও সুযোগ পাইলেন কহিলেন তুমি যে প্রতিগত প্রাণা তাহা আমি বিলক্ষণ জানি সেই জন্যই ছলক্রমে একথা তোমার সম্মুখে পারিতে সাহস করিয়াছি সেলিম যে এ পর্যন্ত তোমার সৌন্দর্যের মোহ বলিতে পারে নাই এই কথা বলা আমার উদ্দেশ্য সাবধান থাকিও কিন্তু কিসের আশঙ্কা মতি কিঞ্চিত ইতস্তত করিয়া কহিলেন এই কথা বলিয়া মতি মেহরুষার মুখপানে তীক্ষ্ণ দৃষ্টি করিয়া রইলেন কিন্তু ভয় বা আহ্লাদের কোন চিহ্ন তথায় দেখিতে পাইলেন না মেহের সদর্বে কহিলেন বৈধব্যের আশঙ্কা সের আফগান আত্মরক্ষায় অক্ষম নহে বিশেষ আকবর বাদশাহের রাজমধ্যে তাহার পুত্র বিনা দোষে পরপ্রাণ নষ্ট করিয়া নিস্তার পাইবেন না মতি সত্য কথা কিন্তু সাম্প্রতিকতার সংবাদে সংবাদেই যে আকবর শাহ গত হইয়াছেন সেলিম সিংহাসনার উড়ো হইয়াছেন দিল্লির স্বরকে কে দমন করিবে মেহেন্দু সে আর কিছু শুনিলেন না উহার সর্বাঙ্গ শিহরিয়া কাঁপিতে লাগিল আবার মুখ নত করিলেন লোচন যুগলে অশ্রুধারা বহিতে লাগিল মতি জিজ্ঞাসা করিলেন কাঁদো কেন মেহের নেশা নিশ্বাস ত্যাগ করিয়া কহিলেন সেলিম ভারতবর্ষের সিংহাসন আমি কোথায় মতির মনস্কাম সিদ্ধ হইল তিনি কহিলেন তুমি আজিও যুবরাজকে একেবারে বিস্মিত হইতে পারো নাই মেহরুন নেশা গদ স্বরে কহিলেন কাহাকে বিস্মিত হইব আত্মজীবন বিস্মিত হইব তথাপি যুবরাজকে বিস্মিত হইতে পারিব না কিন্তু শোনো ভগিনী অকস্মাৎ মনের কপাট খুলিল তুমি কথা শুনিলে কিন্তু আমার শপথ কথা যেন কর্ণান্তরে না যায় মতি কহিল ভালো তাহাই হইবে কিন্তু যখন সেলিম শুনিবেন যে আমি বর্ধমানে তখন তিনি অবশ্য জিজ্ঞাসা করিবেন যে আমার কথা কি বলিল তখন আমি কি উত্তর করিব মেহরুন নিশা কিছুক্ষণ ভাবিয়া কহিলেন এই কহিও যে মেহরুন হৃদয়ের মধ্যে তাহার ধ্যান করিবে প্রয়োজন হইলে তাহার জন্য আত্মপ্রাণ পর্যন্ত সমর্পণ করিবে কিন্তু কখনো আপন কুলোমান সমর্পণ করিবে না দাসীর স্বামী জীবিত থাকিতে সে কখনো দিল্লীশ্বরকে মুখ দেখাইবে না আর যদি দিল্লীশ্বর কর্তৃক তাহার স্বামীর প্রাণান্ত হয় তবে স্বামী হস্তা স্বামী হন্তার সহিত ইহ জন্মে তাহার মিলন হইবেক না ইহা কহিয়া সে স্থান হইতে উঠিয়া গেলেন মতিবিবী চমৎকৃত হইয়া রহিলেন কিন্তু মতিবিবিরই জয় হইল মেহরুন নিষা চিত্তের ভাব মতিবি জানিলেন মতিবিবির আশা ভরসা মেহরুন নিশা কিছুই জানিতে পারিলেন না যিনি পরে আত্মবুদ্ধি প্রভাবে দিল্লীশ্বরের ঈশ্বরী হইয়াছিলেন তিনিও মতির নিকট পরাজিতা হইলেন ইহার কারণ মেহরুন নিশা প্রণয়শালিনী মতিবিবি এ স্থলে কেবলমাত্র স্বার্থ আনা মনুষ্য হৃদয়ের বিচিত্র গতি মতিবি বিলক্ষণ বুঝিতেন মেহরন্নিসার কথা আলোচনা করিয়া তিনি যাহা সিদ্ধান্ত করিলেন কালে তাহাই যথার্থীভূত হইল তিনি বুঝিলেন যে মেহরুন্নিসা জাহাঙ্গীরের যথার্থ অনুরাগিনী অতএব নারী দর্পে এখন যাহাই বলুন পথ মুক্ত হইলে মনের গতি রোধ করিতে পারিবেন না বাদশাহের মনস্কামনা অবশ্য সিদ্ধ করিবেন এ সিদ্ধান্তে মতির আশা সকলে নির্মূল হইল কিন্তু তাহাকে কি মতি নিতান্তই দুঃখিত হইলেন তাহা নহে বড় ঈষৎ সুখানুভবও হইল কেন যে এমন অসম্ভব চিত্তপ্রসাদ জন্মিল তাহা মতি প্রথমে বুঝিতে পারিলেন না তিনি আগ্রার পথে যাত্রা করিলেন পথে কয়েকদিন গেল সেই কয়েকদিনে আপন চিত্তভাব বুঝিলেন মতি আগ্রায় উপনীত হইলেন আর তাহাকে মতি বলিবার আবশ্যক করে না কয়েকদিনে তাহার চিত্তবৃত্তি সকল একেবারে পরিবর্তিত হইয়াছিল জাহাঙ্গীরের সহিত তাহার সাক্ষাৎ হইল জাহাঙ্গীর তাহাকে পূর্বপথ সমাদর করিয়া তাহার সহদরে সংবাদ ও পথের কুশল জিজ্ঞাসা করিলেন লুৎফর নিশা যাহা মেহের উন্নীসাকে বলিয়াছিলেন তাহা সত্য হইল অন্যান্য প্রসঙ্গের পর বর্ধমানের কথা শুনিয়া জাহাঙ্গীর জিজ্ঞাসা করিলেন মেহরুন দুই দিন ছিল বলিতেছ মেহরুন হৃদয় নিসা অনুরাগের পরিচয় দিলেন রইলেন তার বিস্তারিত লোচনে দুই এক বিন্দু অশ্রু কহিল লুৎফর নিষাক রইলেন দাসী শুভ সংবাদ দিয়ে আছে এখনও কোনো পুরস্কারের আদেশ হয় নাই বাদশাহ হাসিয়া কহিলেন বিবি তোমার আকাঙ্ক্ষা অপরিমিত যাহাপনা দাসীর কি দোষ বাদশাহ দিল্লির বাদশাহকে তোমার গোলাম করিয়া দিয়াছ আরও পুরস্কার চাহিতেছ লুৎফর হাসিয়া কহিলেন স্ত্রীলোকের অনেক স্বাদ বাদশাহ আবার কি স্বাদ হইয়াছে লুৎফর আগে আগের রাজাজ্ঞা হোক যে দাসীর আবেদন গ্রাহ্য হবে বাদশাহ যদি রাজকার্যে বিঘ্ন না হয় লুৎফর হাসিয়া একের জন্য দীর্ঘ দিল্লীশ্বরের কার্যের বিঘ্ন হয় না বাদশাহ তবে শিক্ষিত হইলাম সাতটি কি শুনি লুৎফর নিশা স্বাদ হইয়াছে একটি বিবাহ করিব জাহাঙ্গীর উচ্চ হাস্য করিয়া উঠিলেন কহিলেন এ নতুনতর স্বাদ বটে কোথাও সম্বন্ধের স্থিরতা হইয়াছে লুৎফর তা হইয়াছে কেবল রাজাজ্ঞার অপেক্ষা রাজার সম্মতি প্রকাশ না হইলে কোনো সম্বন্ধ স্থির নয় বাদশাহ আমার সম্মতির প্রয়োজন কি কাহাকে এ সুখের সাগরে ভাসাইবে অভিপ্রায় করিয়াছ লুৎপর নিশা দাসী দিল্লীশ্বরে সেবা করিয়াছে বলিয়া দ্বিচারিণী নহে দাসী আপন স্বামীকেই বিবাহ করিবার অনুমতি চাহিতেছে বাদশাহ বটে পুরাতন নফরের দশা কি করিবে লুৎপর নিশা মেহের মেহের দিয়া যাইবাদ দিল্লিশ্বরী মেহরুন্নিসাকে কে নিশা যিনি হইবেন জাহাঙ্গীর মনে ভাবিলেন যে মেহরুন্নিসা যে দিল্লিশ্বরী হইবেন তাহা লুৎপন নিশা ধ্রুব জানিয়াছেন তৎকারণে নিজ মনোভিলাস বিফল হইল বলিয়া অবরোধ হইতে বিরাগে অবসর হইতে চাহিতেছেন এই রূপ বুঝিয়া জাহাঙ্গীর দুঃখিত হইয়া নীরবে রইলেন লুৎপর্ণিশা হইলেন মহারাজের কি এ সম্বন্ধে সম্মতি নাই বাদশাহ আমার অসম্মতি নাই কিন্তু স্বামীর সহিত আবার বিবাহের আবশ্যকতা কি লুৎপর্ণিশা কপাল প্রথম বিবাহে স্বামী পত্নী বলিয়া গ্রহণ করিলেন না এক্ষণে জাহা দাসীকে ত্যাগ করিতে পারিবেন না বাদশাহ রহস্য হাস্য করিয়া পরে গম্ভীর হইলেন কহিলেন প্রেয়সী তোমাকে আমার অদেয় কিছু নাই তোমার যদি সেই প্রবৃত্তি হয় তবে তদ্রুপি করো কিন্তু আমাকে কেন ত্যাগ করিয়া যাইবে এক আকাশে কি সূর্য ওই বিরাজ করেন না এক বৃন্দে কি দুটি ফুল ফোটে না বিশ্ব বিস্ফারিত চক্ষে বাদশাহের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন ক্ষুদ্র ফুল ফুটিয়া থাকে কিন্তু এক মৃণালে দুইটি কমল ফোটে না আপনার সিংহাসন তলে কেন কণ্ঠ হইয়া থাকিব লুৎফর্নীশা আত্মমন্দিরে প্রস্থান করলেন তাহার এই রূপ মনোবাঞ্ছা যে কেন জন্মিল তাহা তিনি জাহাঙ্গীরের নিকট ব্যক্ত করেন নাই অনুভাবে যে রূপ বুঝা যাইতে পারে জাহাঙ্গীর সেই রূপ বুঝিয়া ক্ষান্ত হইলেন নিগুড়ো তত্ত্ব কিছুই জানিলেন না লুৎফর্ণিসার হৃদয় পাশান সেলিমের রমণী হৃদয়জিৎ রাজকান্তিও কখন তাহার মন মুগ্ধ করে নাই কিন্তু এইবার পাষাণ মধ্যে কীট প্রবেশ করিয়াছিল আজ এই পর্যন্ত পরবর্তী পর্যায়ে পঞ্চম পরিচিত আত্মমন্দির সবাই ভালো থাকবেন